কালো কত ওষুধ দিয়া গেল মশা তো কম না আমরা মশার জন্য সুন্দর বড় বসতে পারি না এইদিকে সরকার চেষ্টা করতেছে কিন্তু অতবা সাধ্য করতেছে না এই গাঙ্গের দেখে মশা এই পুরো বাড়ি ছড়ায় যায় বিপক্ষ অবস্থান নেবে বা দুইটা কথা বলবে ঢাকা সহ সারা দেশে দিন দিন আরো প্রকট আকার ধারণ করছে ডেঙ্গু এডিস বাহিত এ মশার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী আমরা মশার জন্য সুন্দর বড় বসতে পারি না এইদিকে এই খালি জায়গা মনে করেন মশার ওষুধ দিচ্ছে এই গলিতে দিচ্ছে ওই গলিতে নাই ওই গলিতে দিচ্ছে আর দুই তিন গলিতে আবার কিন্তু মশার ওষুধের ভিতরে কেরোসিনের গন্ধ আসে ভাই ওষুধের গন্ধ তো আয় না ভাই মশাই থাকে থাকে ভাই কিন্তু কাম হচ্ছে না ভাই এই গাঙ্গের দেখে মশা এই পুরো বাড়ি ছড়ায় যায় এই মশার থেকে তো ওই মানে পচা যায় মালা পচা যায় ইয়াপরে মশা বড় বড় ডেঙ্গু কামড় দিয়া হলায় দিন কিংবা রাত ঘরে কিংবা বাইরে সব জায়গায় এখন মশার উপদ্রব বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এ অবস্থায় ডেঙ্গু আতঙ্কে ভুগছেন রাজধানীবাসী আসলে মশার জন্য আমাদের সরকারও অনেক চেষ্টা করতেছে কিন্তু সরকার চেষ্টা করতেছে কিন্তু অতবা সাধ্য করতেছে না আমরা আমাদের সচেতন করে দেখেন আপনি আমাদের এখানে এই যে দেখেন এখানে ময়লা মানুষ ফালায় এখান থেকে মশা এখন কে বলবে এগুলো তো কেউ বলার নাই এগুলো তো আমরা সাধারণ জনগণ আমরা তারা ইচ্ছা করে কেউ বলতে পারি না যে এখানে ময়লা ফালায় না এই ময়লার থেকে কিন্তু আপনার মশা উৎপাদন হয় অবস্থা এমন যেন সিটি কর্পোরেশনকে তোয়াক্কাই করছে না মশা কালো কত ওষুধ দিয়া গেল মশা তো কমলো না মশা তো বারবার চলতেই আছে মশা আর কমে না যা তো কিছু করুক ইয়া করুক মশা আর কমবো না ডেঙ্গুর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ছে মানুষ ক্ষুদ্র মশার উৎপাতে রীতিমতো নাকাল জনজীবন ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরাও এডিস মশার উপদ্রব কমাতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তবে তা দেখেনি আলোর মুখ সম্প্রতি সংক্রমণ বেড়ে যাওয়ায় ওয়ার্ড প্রতি সপ্তাহে দশ জনের বেশি ডেঙ্গু রোগী প্রাপ্তির মানদণ্ডে 14 ও 56 দুটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যেহেতু এটা আমরা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি উচ্ছেদের যে অবশিষ্ট অংশটুকু আমরা নির্মূল করতে পারিনি তো সঙ্গত কারণে এখানে আপনার এডিস মশার লার্ভা জন্ম নেওয়ার একটা উৎপত্তি স্থল থেকে যায় আরেকটি বিষয় হচ্ছে যে আমার 56 নম্বর ওয়ার্ডে প্রায় 74,000 ভোটার তো সঙ্গত কারণে আমার এলাকা যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা একটি এলাকা সেই দৃষ্টিকোণ থেকে যদি আমার এই এলাকায় পরিচ্ছন্ন কর্মী এবং ওষুধের পরিমাণ যদি আরও বৃদ্ধি করা হয় আমি মনে করি যে এই বর্তমানে যে লাল চিহ্নিত এলাকা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমরা একটু খুব দ্রুত আমরা সরে আসতে পারবো ডেঙ্গুর এই বেহাল দশার কারণে স্থানীয়রা অনেকেই আবার ঢালাওভাবে দোষারোপ করছেন কাউন্সিলরকে মশা রোধে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা খুব একটা কার্যকর হচ্ছে না ফলে দ্রুত ডেঙ্গু রোধ কতটা সম্ভব হবে তা নিয়ে থেকে যায় সংশয় মাহবুব আলম শ্রাবণ দ্য রিপোর্ট ডট লাইভ ঠিক বিপরীত দিকে যখন তাদের উৎসাহ তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হই তখন তারা তো আমাদের বিপক্ষ অবস্থান নেবে বা দুইটা কথা বলবে